এই ডিজাইনটার জন্য আমরা একটা কাপড়ে তিনটা কালার ব্যবহার করব। আর তিনটা কালারের প্রথম কালারটা হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই কালারটা করা হয়েছে আধা চা চামচ ব্রাউন এবং 1/4 চা চামচ গোল্ডেন হলুদ কালার দিয়ে। তবে প্রথম কালারের দুইটাই কিন্তু ডাইরেক্ট গ্রুপের কালার। রং থেকে উঠানো হয়ে গেলে পুরো কাপড়টা ওয়াটার ওয়াশ করে কুচি দিতে হবে। আর কুচি দেওয়া হয়ে গেলে ওইটাকে মেজারমেন্ট টেপ দিয়ে 17-17 স্থানে আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। তারপরে মাঝখানের অংশটা পলি করে দুই মাথা বাইরে রাখতে হবে দ্বিতীয় কালারটা করার জন্য। এবং দ্বিতীয় কালার করার আগে যাতে ক্র্যাক ডিজাইন হয় এমন করে আমাদেরকে এই কাপড়টা বেঁধে নিতে হবে। তো ক্র্যাক বাঁধা হয়ে গেলে ওটাকে আমরা রঙে দিব এবং রঙে প্রায় 20 মিনিট পরিমাণ সময় থাকবে যেন ভালোভাবে কালারটা কাপড়ের সঙ্গে মানে পাকা হয়ে যায়, সেজন্য ভালো মতো ফুটাতে হবে। তো লাল কালারটা কিন্তু প্রথমবারেই শেষ হয়ে যাচ্ছে না, এটাকে আবার দ্বিতীয়বার বানতে হবে, নতুন করে খুলে আবার বানতে হবে যেন দুই পাশেই সমানভাবে লাল রঙটা লাগে। এই জন্যই আমাদেরকে আবার দ্বিতীয়বারও লাল রঙের মধ্যে চুবাইতে হবে। যেই পাশটা আছে সেই পাশটাই আবারও রঙের মধ্যে চুবাবো, কিন্তু মাত্র ক্র্যাকটা খুলে আবার বানতে হবে, যেই অংশটা সাদা আছে সেই অংশটাই যেন এবার লাল রঙটা লেগে যায়। তাই দুইবার আমাদেরকে লাল রঙটা করতে হচ্ছে। তো কালার করা হয়ে গেলে ওইটাকে আবার পানি ধোয়া করে বা ওয়াটার ওয়াশ করে যেভাবেই বলেন আর কি, ওইটা ভালো মতো ধুয়ে নিয়ে এসে এবার আবার নতুন করে বানতে হবে। আর সেই বাঁধার জন্য দেখা যাবে যে আমাদেরকে পলিটা আগে খুলে নিতে হচ্ছে। এইবার আমরা মাঝখানে ডিজাইন করব এবং দুই পাশ পলি করব। তো দুই পাশে পলি করা হয়ে গেলে এইবার মাঝখানটা খুব হালকা পরিমাণ ক্র্যাক মতো করে বানতে হবে, মানে দড়ি দিয়ে জাস্ট পেঁচায়ে যাবেন। তারপরেই আমাদেরকে এবার রঙের ব্যবস্থা করতে হবে, মানে আমরা এখন এইটাকে হচ্ছে গা গ্রিন কালার করব। তো আমরা এখানে গ্রিন কালার হিসাবে ব্যবহার করব হচ্ছে ভ্যাট গ্রুপের কালার। আর শুধুমাত্র গ্রিন কালার ব্যবহার করলেই দেখা যায় যে সবসময় মন মতো একটা কালার আসে না, যদি এর সঙ্গে হালকা একটু গোল্ডেন হলুদ টাচ দেন তাহলে একটা পতাকা পতাকা সবুজ একটা ভাব আসে। তো আমরা এইখানে অল্প পরিমাণ গোল্ডেন হলুদ টাচ দিব, আর এই গোল্ডেন হলুদটাও কিন্তু ভ্যাট গ্রুপেরই কালার। আর তার সঙ্গে আমরা মিক্সড করব হচ্ছে ভ্যাট গ্রিন কালার, আর তার সঙ্গে যে যে মেডিসিনগুলো লাগবে সেগুলো তো দিতেই হবে। আর ভ্যাট গ্রুপের মেডিসিনগুলো যে কোনগুলো সেগুলো আপনারা খুব ভালো মতো ইতিমধ্যে জেনে গেছেন, সেগুলো হচ্ছে হাইড্রোজ এবং কস্টিক সোডা। আর হাইড্রোজ এবং কস্টিক সোডার সঙ্গে যদি গরম পানি মিক্সড করা যায় তাহলেই কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে কালারটা আসবে সেইটা। রং বানানো হয়ে গেলে ওইটা ছোট্ট একটা বদনার মধ্যে বা অন্য কোনো পাত্রের মধ্যে রংটা নিয়ে আস্তে আস্তে যেইখানে ক্র্যাক বাঁধা আছে ওইখানে জাস্ট ঢেলে দিবেন, দেখা যাবে যে আপনার ডিজাইনটা সুন্দরভাবে হয়ে গেছে। ডিজাইনটা হয়ে গেলে এইবার আমাদেরকে একদম ফাইনাল ওয়াটার ওয়াশ করতে হবে। তো ওয়াটার ওয়াশের সময় আমরা কি করি, প্রথমে দেখা যায় যে আগে ক্র্যাকটা খুলি, তারপরে হচ্ছে গা ওয়াশ করি, তারপর পলি খুলি, তারপর আবারও যে দুই পাশের যে মেরুন কালার বলেন বা লাল কালার বলেন, মানে কাছাকাছি কালার দুইটাই, অবশ্য আমি এখানে লালের সঙ্গে হালকা পরিমাণ মেরুন কালার টাচ দিছিলাম যেটা বলি নাই। তো এই কালারটা করার এইগুলো সুন্দর করে সব খুলে ফেলতে হবে। খোলা হয়ে গেলে এমনভাবে ওয়াশ করবেন যেন ওইখানে আর কোনো ধরনের রং না থাকে, মানে যতক্ষণ রং বের হবে ততক্ষণই আপনাকে এটা ওয়াশ করতে হবে। আর ওয়াশ করা হয়ে গেলে যখন একদম ফাইনাল মানে রোদেনের ছড়াই দিবেন তার আগে কিন্তু অবশ্যই ফিক্সিং করতে পারেন অথবা ডিটারজেন্ট দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারেন আপনারা।
তো আজকে তো ডিজাইন মোটামুটি দেখানো হয়ে গেল তবে একটা কথা যদি কেউ এই ধরনের ড্রেস কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে এসে ডাইরেক্ট মানে টেক্সট করবেন আর পেজের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ